মিরপুরেই দুই দেশের হয়ে ম্যাচ খেলার বিরল রেকর্ড গড়লেন পিটার মুর। সিরিজের একমাত্র টেস্টে বাংলাদেশের বিপক্ষে আয়ারল্যান্ডের হয়ে টেস্ট ক্যাপ পরলেন তিনি। যদিও জিম্বাবুয়ের হয়ে 2016 সালে টেস্ট অভিষেক হয় এই উইকেট রক্ষক ব্যাটসম্যানের। জিম্বাবুয়ের টেস্ট জার্সিতে সর্বশেষ খেলেন 2018 সালে তার বর্তমান প্রতিপক্ষ বাংলাদেশের বিপক্ষেই। সেই ম্যাচটিও ছিল মিরপুরেই, অর্থাৎ ক্রিকেটের প্রথম অধ্যায় যেখানে শেষ করেছিলেন সেখানেই শুরু হলো নতুন অধ্যায়। এমনকি শেরে বাংলাতেই আন্তর্জাতিক ওয়ানডে অভিষেক হয়েছিল তার। নিয়ম অনুযায়ী কোনো ক্রিকেটার জাতীয় দলের হয়ে সর্বশেষ ম্যাচ খেলার 3 বছর পর অন্য দলে খেলার যোগ্য হিসেবে বিবেচিত হন। জিম্বাবুয়ের হয়ে 8টি টেস্ট, 49টি ওয়ানডে ও 21টি টি-20 ম্যাচ খেলেছেন 32 বছর বয়সী এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।